খাগড়াছড়িতে জৈব সার তৈরির কারখানা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মোস্তফা শিবলি নামের এক ব্যক্তি। ওই কারখানায় বর্তমানে প্রতিদিন 3 টন করে সার উৎপাদন করা হচ্ছে। এখানে কাজ করে কর্মসংস্থান হয়েছে অনেকের। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ফাতেমানগরে 10 একর জায়গার উপর শিবলি ফার্মস নামের জৈব সার তৈরির কারখানা গড়ে তুলেছেন মোস্তফা শিবলি নামে এক ব্যক্তি। এই কারখানায় সার উৎপাদন শুরু হলেও এখনও বাজারজাত করছেন না তিনি, কারণ সারগুলো ব্যবহার উপযোগী কিনা তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। এরই মধ্যে এই কারখানার সার খাগড়াছড়ি সদর, পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার 1200 কৃষককে 5 কেজি করে দেওয়া হয়েছে। জমিতে ব্যবহার করে ভালো ফলও পেয়েছে তারা। এই কারখানায় বর্তমানে 30 থেকে 40 জন লোক কাজ করে। প্রতিদিন এখানে 3 টন করে সার উৎপাদন হচ্ছে। আমাদের বাগান আছে, বড় বাগান, প্রায় 50 একরের মতো। এই বাগান থেকে যে লতাপাতা ওয়েস্টেজ গুলো হয় ওগুলো দিতেছি, সাথে আমরা টাইকোডারমা দিতেছি, যাতে টাইকোডারমাটা দেওয়ার ফলে এটা মাটিকে, মাটিতে যে কোনো পচনশীল জিনিসকেও খুব সহজে তাড়াতাড়ি পচাই ফেলে, এই জন্য টাইকোডারমাটা দিই। এই সারটার কারণে আমাদের এলাকায় সবাই ভালো কাজবাজ পাইতে আছে, কোনো দূর দেশে যাইতে হয় না। কৃষকের জমাকৃত গোবর এটা ওনারা শিবলি ফার্ম প্রক্রিয়াজাত করে এলাকার জৈব সারের চাহিদা মিটাচ্ছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কারখানার উদ্যোক্তা ও কৃষকরা আরও উপকৃত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই জৈব সার উৎপাদনে সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং কৃষক আমি মনে করি যে লাভবান হবে, এবং এই জৈব সার সরকারের অনুমোদন পেলে আমাদের কৃষি ও কৃষকের জন্য সমৃদ্ধি বয়ে আনবে। এই কারখানায় বেশি পরিমাণে জৈব সার উৎপাদন করা সম্ভব হলে খাগড়াছড়ির কৃষকদের আর বাইরে থেকে সার কিনতে হবে না বলে মনে করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।